মা লক্ষ্মীর পাশে চুপচাপ রেখে দিন এই জিনিস, আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। আগামী 13ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজা। মা লক্ষ্মী শুধু ধন দেবী নন, তার ওপর মহিমাও রয়েছে অনেক। তার আশীর্বাদ শুধুমাত্র অভুক্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য, গৃহস্থের কল্যাণের জন্য, অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয়ের সময় তিনি হয়ে ওঠেন চঞ্চলা। যারা সৎপথে চলে, সৎ কাজের বিনিময়ে অর্থ উপার্জন করেন, তাদের প্রতি মায়ের কৃপা দৃষ্টি সর্বদাই অটুট থাকে। বলা হয়ে থাকে লক্ষ্মী পূজার সময় এই জিনিসটি যদি মা লক্ষ্মীর পাশে রাখা যায়, তাহলে মা লক্ষ্মী অতীব প্রসন্ন হন, ফলে ওই বাড়িতে কখনো অভাব থাকে না। শঙ্খ ও কড়ি, এই জিনিসগুলো বাড়িতে বা বাড়ির ঠাকুর ঘরে রাখা খুবই শুভ গৃহের কল্যাণের জন্য। তাই পুজোর দিনে লক্ষ্মীর পাশে এই জিনিসগুলোকে রেখে ধূপ ও দীপ দেখান। এছাড়াও দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ। একটা সাদা বা হলুদ রঙের কাপড় দিয়ে একটি রূপোর বা মাটির পাত্রের উপর রাখতে হয় এই শঙ্খ। এই শঙ্খ মা লক্ষ্মীর পাশে রাখলে গৃহস্থে অনেক আশীর্বাদ বর্ষিত হয়। পুজোর সময় মা লক্ষ্মীর মূর্তির সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালালে তা মঙ্গল হয়। এর সঙ্গে পদ্ম, নারকেল ও ক্ষীরের ভোগ দিলে মা খুব প্রসন্ন হন, কারণ দেবী লক্ষ্মী কমলাসোনা। পদ্মফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত করেন সনাতন বিশ্বাস। তাই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পাশে চুপচাপ একটি পদ্মফুল রেখে দিন, এতে বদলে যাবে আপনার ভাগ্য। বাস্তুশাস্ত্র মতে লক্ষ্মী পুজোর দিনে মানিব্যাগে কিছুটা কর্পূর কাগজে মুড়ে রাখলে মা লক্ষ্মীর কৃপায় অর্থের মন্দাবস্থা দূর হয়। লক্ষ্মীর ছাপিতে সবসময় যেন ধানে পরিপূর্ণ থাকে এবং কখনো যেন খালি না থাকে। লক্ষ্মীর ভার যদি শূন্য থাকে, তাহলে আপনার কোষাগারও শূন্য হয়ে পড়তে পারে। তাই কোজাগরী পূর্ণিমার দিন কম হলেও 5 টাকা দিয়ে কিছু ধান কিনে এনে মা লক্ষ্মীর ছাপিতে রাখুন, এতে আপনার বাড়ি ধন সম্পদে পরিপূর্ণ থাকবে। পুজোর দিনে একটি বাঁশের বাঁশিকে কাপড়ে জড়িয়ে মা লক্ষ্মীর কাছে রাখলে মা প্রসন্ন হন, আর এই বাঁশি হল বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই এটি বিশেষ প্রিয় জিনিস মা লক্ষ্মীরও। এই দিনে যদি মায়ের পায়ের চিহ্ন বাড়িতে আঁকা হয় তা খুবই ভালো। বলা হয় এতে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি দেবী লক্ষ্মীর পাশে কোন জিনিসটি রাখতে চান তা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।